প্যাসিফিক ওশিয়ান এত কাছ থেকে দেখব আমি কিন্তু স্বপ্নেও ভাবিনি। ইতিহাসের পাতায় যেগুলো পড়ে এসেছি, শুনে এসেছি, টিভিতে বা মুভিতে দেখে এসেছি, আজকে কিন্তু সেই জায়গায় আমি দাঁড়িয়ে। আমি প্রকৃতি প্রেমী মানুষ, তাই মহাসাগরের টানে আজকে চলে এসেছি প্রশান্ত মহাসাগরে, আর সঙ্গে তোমাদের নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জিনাত ওয়াশিংটন থেকে। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। দুরু দুরু বুক নিয়ে প্যাসিফিক ওশিয়ানের সাইড বেয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি সি লায়ন কেভসে। এটা হচ্ছে অরিগন। আজকে আমরা ওশিয়ানের সঙ্গে সঙ্গে দেখব আমেরিকার সবথেকে বড় সমুদ্র গুহা। হ্যাঁ, একদম ঠিক শুনেছ, সবথেকে বড় সমুদ্র গুহা। আর এই গুহার মধ্যে কি আছে? আছে অনেক সামুদ্রিক প্রাণী আর শিলাইন। শিলাইনগুলো ঠিক এরকম দেখতে হয়। তো আমরা এখন কিন্তু ভেতরে যাচ্ছি। গুহার ভেতরে যাওয়ার জন্য সর্বপ্রথম এখানে টিকিট নিতে হবে, আর টিকিট নেওয়ার আগে কিন্তু দুই সাইডে দেখতে পাচ্ছ অনেক গাইড বুক আছে। তো গাইড বুকগুলো নিয়ে রাখতে পারো তোমরা, নেক্সট টাইম ইউজ হবে। এই ট্রিপে আমরা কী কী দেখবো সেটা তো আগে থেকে প্ল্যান করে এসেছিলাম, বাট নেক্সট ট্রিপে আসার জন্য এই গাইড বুকগুলো খুব হেল্পফুল। তো আমি দু তিনটে নিয়ে নিয়েছি। লাইফে প্রথমবার কিন্তু গুহার ভিতরে ঢুকছি, ফিলিংসটা কিন্তু একদম অন্যরকম ছিল। আর সেটাও আবার যদি হয় প্যাসিফিক ওশিয়ানের তীরে, তাহলে তো আর কোনো কথাই নেই। আমরা টিকিট নিয়ে নিয়েছি, $18 পার পার্সন পড়েছে, বাচ্চাদের কিন্তু একদম ফ্রি। 1880 সালে একজন সামুদ্রিক নাবিক যার নাম ছিল উইলিয়াম কক্স, তিনি কিন্তু এই গুহাগুলির আবিষ্কার করেন। সিঁড়ি বেয়ে 3-4 তলার নিচে আসার পরে কিন্তু এখানে খুব সুন্দর একটা ভিজিটিং পয়েন্ট আছে। সি লাইনগুলো এক্সাক্ট কেমন দেখতে হয় সেটা কিন্তু এই ডান সাইডে রয়েছে। দেখো, অনেকে সি লায়ন্স আর সিলস একটু গুলিয়ে ফেলে। সি লাইনগুলো আকারে, আয়তনে, সব কিছুতেই কিন্তু অনেক বড় আর অনেক হেভি হয়। আর এটাই হচ্ছে সেই প্রশান্ত মহাসাগর, দূর দূরান্ত থেকে কিছু তোমরা দেখতে পাবে, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। এখানে কিন্তু একদম শীত না, বাট ওশিয়ানের সাইডে আসলে এরকমই ঠান্ডা লাগে, তাই সবাই কোট পরে নিয়েছি আমরা। আর একদম ধোঁয়া, একদম ধোঁয়া। অন্যান্য সাইড থেকে আমরা ঘুরে আসলাম, ওখানে কিন্তু নর্মাল যেমন ওয়েদার, এখন সামার, সামারের ওয়েদার ছিল। এখানে আসার পর থেকে ওয়েদারটা মনে হচ্ছে যেন চেঞ্জ হয়ে গেল। সবাই বলছে যখনই আসবে এরকমই ওয়েদার থাকে, মানে এরকম কুয়াশা থাকবে, খুব কম যে তোমরা ক্লিয়ার দেখতে পাবে। এখানে এসে একটু ভিউ নিলাম, আর আমি কিন্তু প্রচুর এক্সাইটেড ছিলাম, প্রচুর এক্সাইটেড ছিলাম। সি লাইনগুলো হচ্ছে বাংলায় যেটাকে বলে সামুদ্রিক সিংহ। দূর থেকে একটু দেখার চেষ্টা করছি আমি। এই যে সমুদ্রের সাইডে একদম বসে আছে, দেখো এরা একটু ডার্ক কালারের, একটু পরে আমি লাইট কালারের দেখাবো। দূর থেকে মনে হচ্ছে অনেক ছোট ছোট, বাট এরা কিন্তু আয়তনে, আকারে সিলসের থেকে 2.5-3 গুণ বড় এবং হেভি। আর জলের কালার তো তোমরা দেখতেই পাচ্ছ, একদম সি গ্রিন। এরা কিন্তু সাইডে আরাম করছে, এরা এই জলেই থাকে, আরাম করার টাইমে কিন্তু চলে আসে এখানে। আর আমি যতটা চোখ যাচ্ছে, যত দূর আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, ধোঁয়া আর ধোঁয়া। এবার কিন্তু লিফট দিয়ে সেই গুহায় যাব। 1932 সালে এই গুহাটা জনসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয়েছিল, কিন্তু 1961 সালে এই গুহাগুলোর ভিতরে যাওয়ার জন্য এই লিফটটা বানানো হয়েছিল। এবার তোমরা এখানে দেখেই বুঝতে পারবে কত ফিট আমরা নিচে যাচ্ছি। ফাইনালি চলে এসেছি এবার কিন্তু গুহা। এটা কিন্তু তোমরা ভেবো না কোনো আর্টিফিশিয়াল বানানো কিছু না, একদম প্রাকৃতিক গুহা। যেহেতু এটা একটা ভিজিটিং সেন্টার হয়ে গেছে এখন, তাই পুরো লাইটের ব্যবস্থা রাখা হয়েছে। আর এখানে কিন্তু এক সাইডে যাদের ভিজিট করা হয়ে গেছিলো তারা ওই সাইড দিয়ে চলে যাচ্ছিলো, এবং আমরা কিন্তু ভেতরে চলে এসেছি। দেখো এখানে একদম ঝাঁ চকচকে লাইট দেয়নি, কারণ ফিল করতে পারবে না তোমরা কি গুহায় এসেছি। বাট হ্যাঁ, রাস্তা দেখা যাবে এরকম লাইট ছিল, আর লাইটের কালারগুলো কিন্তু খুব সুন্দর ছিল, একদম কালারফুল, লাল, নীল, সবুজ, হলুদ এইরকম। আর এখানে কিন্তু কি আছে দেখি, ওরে বাবা এটা কিসের কঙ্কাল! আচ্ছা এখানে পরে আছে, পৃথিবীর যত বড় বড় গুহাগুলি আছে তার মধ্যে এটা কিন্তু একটা, আর আমেরিকার মধ্যে তো এটা এক নম্বরে আছেই।
তো চলো এর ভেতরে আরও কী কী আছে আমি তোমাদের সেটা দেখাই। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর তোমরা সি লাইন দেখতে পাবে, আর এই সি লাইনগুলো হচ্ছে তোমার একটু সাদা কালার, কারণ দেখো আমি দূর থেকে তোমাদের দেখাতে পাচ্ছি কিনা, মনে হচ্ছে পাখি বসে আছে, দুই সাইডে দুটো ছোটো ছোটো পাখি, আর যেটা বড় দেখতে পাচ্ছি ওটা হচ্ছে সি লাইন, সামুদ্রিক সিংহ যেটাকে বলছে। সি লায়ন্স আর বিভিন্ন সামুদ্রিক প্রাণীদের এটা একটা শেল্টার বলতে পারো, খুব সেফ একটা প্লেস বলতে পারো, আর সেটার জন্যই এটা কিন্তু বিখ্যাত। আমি উচ্চতাটা দেখানোর চেষ্টা করছিলাম তোমাদের, গুহার কতটা উচ্চতা। আর এখানে আমি প্রথমে ভাবছিলাম এটা কোনো মাছ আছে, না এটাও হচ্ছে একটা সি লায়নের কঙ্কাল দেখো। আর এখান থেকে একটু স্মেল বের হচ্ছে, রিয়ালিটিটাকে মেনটেন করার জন্য এরা প্রিজার্ভ করে না, তাই এখান থেকে একটু একটু স্মেল বের হচ্ছিলো। আর এখানে এই যে কঙ্কালটা দেখলে শিলায়নের এটা স্টোরি দেওয়া আছে। তো এখানে আরও কী কী দেখ, আর তার সঙ্গে সঙ্গে কোন কোন পাখি এখানে তোমরা দেখতে পাবে প্রত্যেকটার হিস্টোরি ছবি সমেত দেওয়া আছে এখানে। তো আমরা কিন্তু সাধারণত ভেবেছিলাম সি লাইনে দেখতে পাওয়া যাবে, এবার আমরা কিন্তু উপরের দিকে যাচ্ছি। আর এত সুন্দর লাইটিং ছিল, মনে হচ্ছিল কখনো কখনো আমরা ডিস্কোতে এসেছি। আর আমি উচ্চতাটা যতটা মাপলাম এখানে কিন্তু 10-12 তলা হয়ে যাবে বাড়ি, তারও বেশি হবে, তো এতটা উচ্চতা ছিল। আর সি লাইনগুলো দেখতে ঠিক এই রকম, এরা আয়তনে অনেক বড় হয়, অনেক বড় হয়। এখানে কিন্তু আর একটা কঙ্কাল দেখতে পাচ্ছি শিলাইনে, সেটা কিন্তু বলছে 3-4 বছর আগে একটা নাবিক পেয়েছে, তো সেটাও কিন্তু এরকমভাবে রেখে দিয়েছে, এটা যখন অনেক পুরনো হয়ে যাবে তখন কিন্তু আবার এর আগেরটার মতো পড়ে থাকবে ওখানে। তো দেখো এখানে খুব সুন্দরভাবে কিন্তু লিখে দেওয়া আছে স্টোরি। এবার এই গুহার ভেতর দিয়ে সিঁড়ি বেয়ে আমরা উপরে যাচ্ছি, আর উপরে গিয়ে কী দেখতে পাই সেটাই তোমাদের দেখায়। চলো উপরে টুকটুক করে যাই, এবার কিন্তু আমরা লাইট দেখতে পাচ্ছি, তার মানে কি আমরা বাইরে চলে যাচ্ছি। এখান থেকে কিন্তু একদম সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে গুহার ভেতর থেকে ওশিয়ানের। আর এখানে কিন্তু ড্যাঞ্জার আছে, এর পরে কিন্তু যাওয়া যাবে না। তো এখান থেকে ভিউটা এত সুন্দর আসছে, মাঝে মধ্যে মনে হচ্ছিল যেন হলিউডের কোনো মুভি দেখছি আমি। আর দূরে কিন্তু লাইট হাউস, আমার গুহার ভেতরে আসা প্রথম এই লাইট হাউসও আমি প্রথম দেখছি, প্রশান্ত মহাসাগরও প্রথম, সব কিছুই প্রথম। একবারের জন্য তো আমি ভাবছিলাম নেমে গিয়ে ওখানে ফটো তুলে আসি, বাট কী করব, এটা হচ্ছে বিদেশ, এখানে খুব রেস্ট্রিকশন, ইন্ডিয়া হলে হয়তো সেটাও করতে পারতাম। ভেতরে চলে এসেছি, আর এখানে বিভিন্ন ধরনের সি লায়ন্সের ফটো দেওয়া ছিল, তাদের স্টোরি। এর ভেতরে এসে তোমরা কিন্তু খুব সুন্দর পপকর্ন খেতে খেতে স্ক্রিনে কিন্তু সব কিছু দেখতে পারবে, মানে এই গুহার ভেতরে কী কী আসে, কোন প্রাণী কেমনভাবে এখানে ওরা আশ্রয় নেয় সব কিছু। এবার ওখান থেকে আমরা কিন্তু লিফট নিয়ে আবার উপরে চলে এসেছি, এবার ধীরে ধীরে উপরে যাচ্ছি হেঁটে হেঁটে। আর ডান সাইডে সমুদ্র, আর যারা আসছে তারা আবার নিচে যাবে। আর উপরে এসে দেখো একটা খুব সুন্দর গিফট শপ ছিল, এখানে প্রত্যেকটা জায়গায় গিফট শপ রাখে। আমরা প্রত্যেকটা ভিজিটিং সেন্টারে গিয়ে কিন্তু এই গিফট শপ থেকে কিছু নিই না নিই, ম্যাগনেটগুলো নিই, তো সেরকমই ম্যাগনেট উঠিয়ে নিয়েছিলাম। আরও এখানে কী কী গিফট পাওয়া যায় তোমাদের দেখিয়ে দিলাম, আর এখান থেকে একটা ভিউ দেখো, এখন একটু ক্লিয়ার লাগছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও, বাই।